আল্লাহ তোমার ফারুককে বলতে কি নিয়ে এসেছো, আর আবু বকরকে বলতে কি রেখে এসেছো? আরে নবী গায়েবের খবর জানেন না, তার আগে সব কানেকশন হয়ে গেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে হুজুর, হ্যাঁ আমার হাবিব তোর পাগল সব নিয়ে যাচ্ছে, কিচ্ছু রেখে যাবে, রোমার কিছু নিয়ে এসেছে কিছু রেখেছে। যখন পুটলি ডাল্লা নবী খোলে, এই খুলতে খুলতে যখন দেখে একটা পুরাতন কাপড় রয়েছে, রাজা আবু বকরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, এ বাবা আবু বকর এই পুরাতন কাপড়টা কেন নিয়ে এসছো বাবা? প্রচারের জন্য আব্বাস সিদ্দিকী যে সংগ্রাম চালাচ্ছে, এই সংগ্রামে আব্বাস সিদ্দিকীর সাথী হিসাবে তোমাদেরকে দাঁড়াতে হবে। আমার রাসূলের সেই সংগ্রাম সিদ্দিক আকবর ওজাতে দাওয়াত দ্বারা করেছে, তার পাশে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল, পাঁচ তলার চাওয়া সংগ্রামে গিয়েছি, তোমাদের হলো আমার পাশে দাঁড়াতে হবে। ঠিক না বেটি? আমার যখন হলি পীর জামরা সবাই সামনে রেখে দুনিয়া তোমার 50 বছরের, দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আওলাদে রাসূল তোমাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। যেন বলুন সুবহানাল্লাহ। আব্বারা ভাইরা, আজকে
তবে হ্যাঁ, তোমার গ্রামে গিয়ে জলসা করা।